এই ছবিগুলোর সময়কাল প্রায় 14 বছর আগে, যখন ব্যাট বলে মাখা একটা বিকেল ওদের কাছে ছিল রোজকার ব্যাপার। একদিন যারা স্বপ্ন দেখেছিল রশিদ নাবিদের মতোই নিজ দেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবার। তবে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে, বিশ্বমঞ্চে যাওয়া তো দূর, ক্রিকেট ব্যাট হাতে নেয় ওদের আজ পালিয়ে বেড়াতে হচ্ছে মাতৃভূমি থেকেই। সাল 2010-এ প্রথম গঠিত হয় আফগানিস্তান নারী ক্রিকেট দল। তবে দল গঠিত হলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি আফগান মেয়েরা, কেননা তাদের খেলাধুলায় বরাবরই নাকচো হুমকি দিয়ে এসেছে তালেবান সহ দেশটির নানা মহল। 2017-তে ICC-র পূর্ণ সদস্যপদ লাভ করে আফগানিস্তান। ICC-র নিয়ম অনুযায়ী পূর্ণ সদস্য দেশগুলোতে যেহেতু থাকতে হবে জাতীয় নারী দল, তাই 2020-এ 25 জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির নারীরাও তখন স্বপ্ন বুনতে শুরু করে নতুন দিনের। তবে এর প্রায় 6 মাসের মাথায় তালেবান সরকার আবারও দেশটির ক্ষমতায় এলে সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করে নারীদের। শুধু খেলাধুলাই না, জিম, পার্ক, বাইরের প্রায় সব ধরনের অ্যাক্টিভিটিসেই নিষেধাজ্ঞা আসে নারীদের জন্য। এমনকি দেশটির নারী অ্যাথলেটদের জন্য আসতে থাকে মৃত্যুর হুমকিও। অবশেষে একে একে দেশ ছাড়তে থাকে আফগান ক্রিকেট, ফুটবল দল ও অন্যান্য নারী অ্যাথলেটরা। তারা রিফিউজি হিসেবে বাস করতে শুরু করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন জায়গায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এসব ঘটনার হতে চলল প্রায় 3 বছর। এই 3 বছরে বারবারই তারা চেষ্টা করেছে ACB-র সঙ্গে যোগাযোগ করার, তাদের আবারও স্পোর্টসে ফেরাতে। তবে সেই চেষ্টা রয়ে গেছে অধুরাই। তালেবান সরকারের অধীনে এখন আর সেই মেয়েদের জন্য কিছুই করার নেই আফগান ক্রিকেট বোর্ডের। তাই শেষমেশ ICC-র শরণাপন্ন হয়েছে সেই মেয়েরা। অস্ট্রেলিয়ায় থাকা আফগান নারী ক্রিকেটারদের একটা বড় অংশ এবার ICC-কে আহ্বান করেছে তাদের রেফিউজি অর্থাৎ শরণার্থী ক্রিকেট দল হিসেবে ক্রিকেট খেলতে দিতে। আফগানিস্তান পুরুষ দল এবারে টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠায় তাদের অভিনন্দন জানিয়ে মেয়েরা সেই বার্তায় লেখে, আমরা আফগানিস্তানের চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় রশিদ খানের নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। আমরা তাদের অর্জনে গর্বিত, তবে দুঃখ একটাই, আমরা নারী ক্রিকেটার হওয়াতে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারছি না। আমরা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ICC-কে অস্ট্রেলিয়াতে আমাদের একটা শরণার্থী ক্রিকেট দল গঠনের অনুরোধ জানাচ্ছি, যে দলটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ইস্ট এশিয়ান ক্রিকেট কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এই দলটার মাধ্যমে আমরা পুরুষ ক্রিকেটারদের মতোই আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সকল নারীদের প্রতিনিধিত্ব করতে চাই, যেটি আমরা দেশে থেকে করতে পারছি না। আমাদের লক্ষ্য এই শরণার্থী দলটির মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে আমরা আমাদের প্রতিভার প্রমাণ রাখব, এর মধ্য দিয়ে আফগানিস্তানে বসবাস করা নারীদের আশার আলো দেখাব। আফগানিস্তানে নারীদের প্রতি কি অমানবিক আচরণ হচ্ছে সেটি দুনিয়ার সামনে তুলে ধরব। আমরা আফগানিস্তান পুরুষ দলের মতোই সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা রাখি। আফগানিস্তান ছেড়ে সেই নারীরা এখন বিভিন্ন দেশের ক্লাব ক্রিকেটে রয়েছেন সরব। তবে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা আর যোগ্যতার প্রমাণ রাখতে চান, চান আফগানিস্তানে রয়ে যাওয়া নারীদেরও স্বপ্ন দেখাতে ও সাহস যোগাতে। ACB তাদের পাশে দাঁড়াতে না পারলেও এবার ICC ঠিক কি পদক্ষেপ নেয় দেখার পালা সেটাই। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.